বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসের সময়সূচি আগামী এক সপ্তাহের মধ্যে কমানো হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সপ্তাহখানিকের মধ্যেই আমাদের বিষয়টি হয়তো আমরা জানাবো কি পর্যায়ে, 9টা থেকে 3টা পর্যন্ত হতে পারে, 4টা পর্যন্ত হতে পারে, বা কোনটা করলে ভালো হবে এটা এখনো আলোচনার মধ্যে আছে, এটা এখনো চূড়ান্ত করা হয়নি।